অনুরোধ করব আমাদের ডিবি কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর অমিতাভ ঘোষ মহাশয়কে আমাদের সামনে কিছু বক্তব্য রাখছি। আজ 3 সেপ্টেম্বর আমরা আমাদের এই আসানসোল ডিবি কলেজের প্রেক্ষাগৃহে শিক্ষক দিবস পালন করার জন্য আমরা এখানে সবাই অ্যাসেম্বল করেছি এবং এখানে উপস্থিত প্রত্যেককে আমি ডিবি কলেজের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি এবং যারা এখানে উপস্থিত প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। আজ আমাদের এখানে আমাদের ডিবি কলেজের শিক্ষক শিক্ষিকা রয়েছেন, আমাদের লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ওনাদের যে প্রতিনিধি ওনারা রয়েছেন এবং আমাদের প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছে। আমরা প্রত্যেকে জানি যে আজ 5 সেপ্টেম্বর টিচার্স ডে, আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বার্থডেকে আমরা টিচার্স ডে হিসেবে আমাদের ভারতবর্ষে সেলিব্রেট করে থাকি এবং গোটা পৃথিবী জুড়ে টিচার্স ডে সম্মান জানানোর জন্য টিচার্স ডেকে সেলিব্রেট করা হয়ে থাকে এবং ইন্টারন্যাশনাল টিচার্স ডে যেটা সেলিব্রেট করা হয় সেটা 5 অক্টোবর সেলিব্রেট করা হয়। এবং আমরা আজকে যে পরিস্থিতির মধ্যে যাচ্ছি আমরা আশা করব যা কিছুদিনের মধ্যেই আবার সমস্ত কিছু নর্মাল হবে, এই আশা আমরা সবসময় রাখছি। কারণ এই শিক্ষক দিবসে আমরা যেটা এখনই আলোচনা করছিলাম যে এডুকেশন হচ্ছে একটা দেশের জন্য একটা সোসাইটির জন্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এডুকেশন যদি আমাদের হ্যাম্পার হয়, এডুকেশন প্রসেসটা যদি হল্ট হয়, যেটা আমাদের এই লকডাউনের জন্য হয়েছে এখন অনেক ক্ষেত্রে, যে আমার যে ফিজিক্যাল মোডে আমাদের এডুকেশন হয় যেখানে শিক্ষক আর ছাত্রের মধ্যে একটা যে হিউম্যান টাচ, ক্লাসে আমরা যে লেকচার দিই, স্টুডেন্টদের সঙ্গে যে ইন্টারাকশন করি, সেই প্রসেসটার মধ্যে যে একটা হল্ট হয়েছে, মাথা এসেছে, সেই প্রসেসটা যত তাড়াতাড়ি সম্ভব পেরিয়ে এসে আমাদের যেতে হবে। কারণ আমরা চিন্তার মধ্যে রয়েছি যে এই যে দীর্ঘ প্রায় 1.5 বছর পেরিয়ে গেছে, এই সময়টার মধ্যে আমরা কতটা ক্ষতি হলো এটা নিয়ে অলরেডি আমাদের বিভিন্ন রকম রিসার্চ সার্ভে শুরু হয়ে গেছে এবং সব থেকে অ্যালার্মিং একটা যে রিসার্চ যেটা হচ্ছে যে এই যে টাইম পিরিয়ডে, যে লকডাউন পিরিয়ডে আমাদের যে স্কুল কলেজ প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, সেই সময় যে সব ছাত্রছাত্রীরা যারা আমাদের এডুকেশন প্রসেস থেকে বেরিয়ে গেল ডিউ টু অ্যাক্সেসিবিলিটি, ডিউ টু ডিজিটাল ডিভাইস অর হোয়াট ইউ আর সেইং অ্যাবাউট দ্য হ্যাভ অ্যান্ড হ্যাভ নটস, এই যে প্রসেসের মধ্যে যেসব স্টুডেন্টরা বেরিয়ে গেল তাদের 1/3% তাদেরকে ফিরিয়ে আনা যাবে। কারণ এটা দেখা যাচ্ছে যে বিলো 14 ইয়ার্স স্টুডেন্ট যারা আছে বা 15 ইয়ার্স স্টুডেন্ট যারা স্কুলে পড়তো তারা অনেকেই কিন্তু এখন তাদের যেহেতু লকডাউন সময় যে লাইভলিহুড গেছে, এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে, তারা কিন্তু বিভিন্ন কাজে এনগেজ হয়ে গেছে। সুতরাং এটা দিস ইজ দ্য বিগ চ্যালেঞ্জ ইন ফ্রন্ট অফ গভর্নমেন্ট টু টেকিং ব্যাক অফ অল দ্য স্টুডেন্ট এগেন ইন আওয়ার মেইন স্ট্রিম এডুকেশন সিস্টেম। তাদের একটা বিরাট অংশ কিন্তু তার এডুকেশনটা আনা যাবে কি না, আমরা যে ড্রপ আউট কম হওয়ার জন্য বিভিন্ন প্রসেস করেছিলাম, যে মিড ডে মিল স্কিম থেকে শুরু করে আমাদের যে অল প্রমোটেড আপ টু ক্লাস 8, এগুলো সবই একটা অবজেক্টিভ ছিল অ্যাকর্ডিং টু রেকমেন্ডেশন অফ ডিফারেন্ট এডুকেশন কমিশন, যে ড্রপ আউট রেটটাকে কমানোর ব্যবস্থা করা, এনরোলমেন্টটাকে স্টুডেন্ট গ্রস এনরোলমেন্টটাকে ইনক্রিজ করার ব্যবস্থা যেটা ছিল, সেই প্রসেসটার মধ্যে কিন্তু আবার একটা থ্রেটনিং আসছে আমাদের যে এই হিউজ নাম্বার অফ স্টুডেন্ট যারা অলরেডি পেরিয়ে গেল তাদেরকে আবার আমরা এডুকেশন সিস্টেম মধ্যে ফিরিয়ে আনতে পারবো কিনা, সেই একটা চ্যালেঞ্জ আবার আমাদের সামনে রয়েছে। এবং এই যে কোভিড সিচুয়েশনে আমরা যাচ্ছি সেখানে কিন্তু আমাদের কাছে ইট ইজ অলসো ওয়ান টাইপ অফ আই ওপেনার ইন ফ্রন্ট অফ আস দ্যাট উই আর নট সাফিসিয়েন্ট এনাফ দ্যাট টু ফাইট এগেনস্ট সাচ টাইপ অফ প্যান্ডামিক। কারণ আমাদের যে এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার বা হেলথ ইনফ্রাস্ট্রাকচার ছিল সেটা কিন্তু সাফিসিয়েন্ট ছিল না, এটা লং ব্যাক একাডেমিশিয়ান রিসার্চার্স থেকে শুরু করে সবার একটা ডিমান্ড ছিল যে মিনিমাম 6% অ্যালোকেশন, মিনিমাম 6% ব্যাজেটারি অ্যালোকেশন ইন এডুকেশন অ্যান্ড হেলথ সেক্টর, তাতে আমরা কি হতো যে ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করতে পারতাম, তাহলে এরকম সিচুয়েশন থেকে হয়তো আমরা কিছুটা ফাইট করতে পারতাম। যে বিশাল সংখ্যক স্টুডেন্ট যারা ডিউ টু অ্যাক্সেসিবিলিটি অর ডিউ টু ফাইন্যান্সিয়াল প্রবলেম যারা বেরিয়ে গেল একাডেমিক সিস্টেম থেকে, এডুকেশন সিস্টেম থেকে, তাদের কিন্তু আমরা নিয়ে আসতে পারতাম। সুতরাং আমাদের
সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট অ্যাজ দ্য এডুকেশন ইজ ইন দ্য কনকারেন্ট লিস্ট সুতরাং আমাদের এডুকেশন সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট প্রত্যেকের কাছে আমাদের একটা দাবি থাকবে যে আমরা এই যে প্যান্ডামিক সিচুয়েশনে ফেস করলাম পরবর্তীকালে যদি আবার এরকম সিচুয়েশন পড়ি তাহলে যাতে আমরা টাকা ফেস করার মতো সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারি সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারি সেই ব্যবস্থা আমাদের করতে হবে এবং আমরা আমাদের যেখানে প্রত্যেকে উপস্থিত আছি প্রত্যেকে আমাদের জীবনে আমরা জানি যে আমাদের টিচারদের কি অবদান আছে আমরা এই পয়েন্ট অফ টাইম প্রত্যেকে কিন্তু কোনো না কোনো সময় আমাদের টিচারদের দ্বারা গাইডেড হয়েছি ইন্সপায়ার্ড হয়েছি মোটিভেটেড হয়েছি কারণ আমি এটা মনে করি যে যে ক্লাসে যে স্যার আমাদের পড়াচ্ছেন সিলেবাস কভার করছেন তারাই শুধুমাত্র আমাদের টিচার নয় আমাদের আশেপাশে যারা রয়েছেন প্রত্যেকেই যারা আমাদেরকে গাইড করছেন আমাদের কিছু শিক্ষা দিচ্ছেন তারাই আমাদের টিচার এবং আমি পার্সোনালি আমি আমার যে যখন আমি পড়েছি আমার সে স্যাররা ছিলেন তাদের সঙ্গে খুব বেশি ইন্টারেকশন হয়নি আমার কিন্তু যখন আমি পাস আউট হয়ে গেছি তারপর আমাদের স্যারদের সঙ্গে যাদের সঙ্গে পরিচয় হয়েছে দে আর নট ডাইরেক্ট মাই ক্লাস টিচার মানে ক্লাসরুম টিচার তাদের সঙ্গে যে আমার যে ইন্টারাকশন হয়েছে তারা যেভাবে আমাকে মোটিভেট করেছে তখন আমি কিন্তু অনেকটা নিজের কনফিডেন্স পেয়েছি দিস ইজ আমি মনে করি একজন টিচারের সব থেকে এটাই বড় কাজ যে একটা স্টুডেন্টের মধ্যে যে ট্যালেন্ট আছে তার মধ্যে যে ক্যাপাসিটি আছে তাকে প্রপারলি ডাইরেক্ট করা সেটাকে প্রপার ওয়েতে ডাইরেকশন দেখানো হচ্ছে টিচারের একজন প্রধান কাজ এবং সেই হিসাবে আমরা কিন্তু প্রত্যেকে আমাদের স্যারদের কাছে টিচারদের কাছে নিই এবং আজকে এই দিনটাতে আমরা তাদেরকে স্মরণ করি এবং টিচিং প্রফেশন এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল প্রফেশন এই কারণে যে অল আদার প্রফেশনস আর প্রফেশন যা আছে তাদের কিন্তু ডাইরেক্ট করে টিচার্স করে কারণ টিচাররা যদি একটা ফাউন্ডেশন স্ট্রং ফাউন্ডেশন তৈরি করতে না পারে মানে আমাদের এডুকেশন যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু আমাদের যে ইয়াং জেনারেশন আমাদের যে স্টুডেন্ট তারা কিন্তু দেশকে এগিয়ে নিতে পারবে না আমরা দেখব দেশের যত ডেভেলপ কান্ট্রি আছে তাদের এডুকেশন সিস্টেমটা অনেক ভালো এগিয়ে ভালো বলেই কিন্তু তারা কিন্তু অ্যাডভান্স আর যাদের মানে আন্ডার ডেভেলপড আছে তাদের এডুকেশন সিস্টেমটা এখন প্রপারলি ডেভেলপ করা নেই বলেই তারা আন্ডার ডেভেলপ সুতরাং এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং উইদাউট এডুকেশন একটা নেশন কিন্তু কখনো প্রোগ্রেস করতে পারে না তাই জন্য আমরা আজকের এই দিনটাকে স্মরণ করি আমাদের টিচারদের প্রতি আমাদের যে ঋণ সেই ঋণ আমাদেরকে শ্রদ্ধা জানাবার জন্য এবং আমি শেষ করতে চাই আলেকজান্ডার দ্য গ্রেটের একটা কথা বলে আলেকজান্ডার দ্য গ্রেট বলেছেন আই ইন্ডেটেড টু মাই প্যারেন্টস ফর লিভিং অ্যান্ড টু মাই টিচার ফর লিভিং ওয়েল সুতরাং আমাদের শিক্ষকরা আমাদের বাবা মা আমাদের যেমন শিক্ষক কিন্তু আমাদের টিচাররা আমাদের প্রপার ডাইরেক্ট করে আমাদের ভবিষ্যৎকে আমাদের লাইফকে ঠিক জায়গায় নিয়ে গিয়ে আমাদেরকে আজকে আমাদের এই জায়গায় নিয়ে আসছে সুতরাং সেই জন্যই আমরা শিক্ষকদের কাছে দিদি এই বলে আমি প্রত্যেককে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করি।